আপনি জানেন কি কোন পজিশনে ঘুমালে হাড়ের ক্ষতি হয় না, অতিরিক্ত কি খেলে ব্লাড ক্যান্সার হয়, অতিরিক্ত তেলে ভাজা খেলে কোন রোগ হয়, ব্লাড প্রেশার লো হলে কি খাবেন, কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, এসকল অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের এক নম্বর প্রশ্ন, কোন খাবার কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী? আপেল, মাছ, কমলা, ডিম? সঠিক উত্তর হচ্ছে মাছ। মাছ কিডনির জন্য উপকারী? হ্যাঁ, মাছ খাওয়া কিডনির জন্য সবচেয়ে উপকারী। মাছের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা শরীরকে রোগের হাত থেকে দূরে রাখে। খাদ্য তালিকায় মাছ খাওয়াকে অন্তর্ভুক্ত করলে আমরা কিডনির সমস্যা থেকেও দূরে থাকতে পারি। এছাড়াও কাঁচা রসুন খেতে সবাই খুব একটা পছন্দ করেন না, তবে এই ক্ষেত্রে জেনে রাখা ভালো যে রসুনে সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস ঠিক পরিমাণে থাকে, যা আমাদের কিডনিকে সুস্থ রাখতে অনেক সাহায্য করতে পারে। আমরা যদি প্রতিদিন রসুন খাই তাহলে কিডনিকে সুস্থ রাখতে পারি। প্রতিদিন সকালে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? পানি, মধু, দুধ, ডিম? সঠিক উত্তর হচ্ছে পানি। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি হলো সেরা ফ্লেচিং এজেন্ট, এটি আপনার লিভার ও কিডনি পরিষ্কার করতে সাহায্য করে। এজন্য প্রতিদিন 8-10 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে, পাশাপাশি ডিটক্স ওয়াটারও পান করতে হবে। সেক্ষেত্রে শসা, আদার টুকরো, লেবুর স্লাইড ও কিছু পুদিনা পাতা সারা রাত রেখে সকালে ওই পানি পান করুন। এছাড়া অতিরিক্ত ওজনের কারণে অনেকেই লিভারের সমস্যায় ভোগেন, এজন্য ব্যায়ামের বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিক্স, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও রক্তে চর্বির পরিমাণও কমায়। একই সঙ্গে ফ্যাটি লিভারের সমস্যা বা লিভার সিরোসিস থেকেও রক্ষা পাবেন নিয়মিত ব্যায়াম করলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ যোগায়। তাই অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কোন রঙের ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? লাল, হলুদ, কমলা, সবুজ? সঠিক উত্তর হচ্ছে কমলা। কমলা রঙের ফল খাবার হিসাবে সুস্বাদু নয়, এগুলো খুবই পুষ্টিকর। কমলা রঙের ফল এবং শাকসবজি মানে কমলা, গাজর, লেবু, আনারস, পেঁপে। কমলা রঙের ফল এবং শাকসবজি শরীরে যোগায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, এছাড়া ভিটামিনের ঘাটতি পূরণ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কি খেলে অ্যাসিড নিয়ন্ত্রণে আসে? ফাইবারযুক্ত খাবার, আয়রন, ক্যালসিয়াম? কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে ফাইবারযুক্ত খাবার। ফাইবার সমৃদ্ধ খাদ্য রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে কিডনির সাহায্যে তা শরীরের বাইরে বের করে দেয়। ফাইবার সমৃদ্ধ খাদ্য হিসেবে ইসবগুল, ওটস, ব্রোকলি, আপেল, কমলা, নাশপাতি, স্ট্রবেরি, ব্লুবেরি, শসা, গাজর ইত্যাদি খেতে পারেন। কলা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। ব্লাড প্রেশার লো হলে কি খাবেন? পানি, ডিম, মধু, মাছ? সঠিক উত্তর হচ্ছে পানি। কম পানি পান করার কারণে দেখা দিতে পারে ডিহাইড্রেশন, এটি আপনার রক্তের পরিমাণ হ্রাস করে, যার ফলে রক্তচাপ কমে আসে। ব্যায়াম করার সময় নিজেকে হাইড্রেট রাখা আবশ্যক, প্রচুর পানি পান করবেন, পাশাপাশি স্বাস্থ্যকর শরবত, ডাবের পানি পান করবেন, এগুলো আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে। আপনি পনির পছন্দ করতে পারেন, আবার নাও করতে পারেন, তবে আপনার লো বিপি সমস্যা থাকলে এটি আপনাকে অনেক সাহায্য করবে। কম বিপি থাকলে উচ্চমাত্রায় লবণ ও পনির খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কোন পজিশনে ঘুমালে কখনো হাড়ের ক্ষতি হবে না? ডান কাতে, উপর হয়ে, বাম কাতে, চিত হয়ে? সঠিক উত্তর হচ্ছে ডান কাতে। ডান দিকে কাত হয়ে শোয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান পাশ হয়ে ডান হাতের তালুর উপর মুখমণ্ডলের অংশবিশেষ গালে রেখে কেবলামুখী হয়ে শয়ন করতেন, কেননা বুকের বাম পাশে হৃৎপিণ্ডের অবস্থান। চিকিৎসকেরা সবসময় হৃৎপিণ্ডের উপর চাপ প্রয়োগে নিষেধ করেছেন, সুতরাং কেউ বাম কাত হয়ে শয়ন করলে স্বাভাবিকভাবেই তার হৃৎপিণ্ডের উপর চাপ পড়বে। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডান দিকে কাত হয়ে শয়ন করলে হৃৎপিণ্ডও ভালো থাকে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে পাকস্থলী খাদ্য শোষণের পথ হল ডান দিকে। ডান দিকে কাত হয়ে ঘুমালে খাবার পরিপাকে সুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ যোগায়। তাই অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।
অতিরিক্ত কি খেলে ব্লাড ক্যান্সার হয়? ভাজাভুজি, ড্রাগন, খেজুর, সবগুলো। সঠিক উত্তর হচ্ছে তেলে ভাজাভুজি। অতিরিক্ত ভাজাভুজি খেলেও শরীরে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে আলু এবং মাংসকে যখন বেশি তাপমাত্রায় ডুবানো তেলে ভাজা হয় তখন অ্যাক্রিলামাইড নামক একটি যৌগ তৈরি হয়। এই যৌগটিতে কার্সিনোলজিক উপাদান রয়েছে, এমনকি এটি দেহের ডিএনএ ক্ষতি করতে পারে। অতিরিক্ত তেলে ভাজা খেলে কোন রোগ হয়? হার্ট অ্যাটাক, জন্ডিস, ক্যান্সার, মাথা ব্যথা। সঠিক উত্তর হচ্ছে হার্ট অ্যাটাক। ভাজা খাবারের তেলে থাকে ট্রান্স ফ্যাট, যা শরীরের এলডিএল এর মাত্রা বাড়ায়। এলডিএল খারাপ কোলেস্ট্রল হিসেবে চিহ্নিত, যে কারণে ধমনীতে বাধা তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত যে অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপও বৃদ্ধি পায়, যা হৃদরোগ হওয়ার বড় একটি কারণ।